Welcome back to my channel Quest A Traveler's Diary এই ভিডিওটি কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্ব আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ডে 1 এবং ডে 2 প্রথম দিন আমরা শ্রীনগর পৌঁছে হোটেলে রিফ্রেশড হয়ে লাঞ্চ সেরে দুপুরের দিকে মুঘল গার্ডেন নিশাতবাগ গেছিলাম আর বিকেলে ডাল লেকে শিকারা ভ্রমণ করেছি দ্বিতীয় দিন গুলমার্গ গেছিলাম শ্রীনগর থেকে সকালে বেরিয়ে আবার সন্ধেবেলা শ্রীনগর ব্যাক করেছিলাম আজকের এই পর্বে থাকছে সোনমার্গ এখন প্রায় 8টা বাজে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য রুমের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা হোটেল থেকে চেক আউট করে সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেব মেনুতে কি কি আছে দেখুন ফ্রুটস টি অর কফি আপনার প্রেফারেন্স অনুযায়ী নেবেন স্যান্ডউইচ আচার কার্ড পুরি ছোলে ओट्स सूजी हलवा बॉइल्ड एग फ्राइड एग আমরা এখন চলেছি সোনমার্গের দিকে সোনমার্গ বা সোনামার্গ অর্থ স্বর্ণময় তৃণভূমি ভারতের জম্মু কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার একটি শৈলশহর এটি শ্রীনগর শহর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত শ্রীনগর থেকে ঘণ্টাখানেক আসার পর এই জায়গাটিতে পৌঁছই আমরা এই যে সামনে নদীটি দেখছেন এটি হচ্ছে সিন্ধ নদী ওই যে দূরের পাহাড়ের মাথায় সাদা বরফ দেখতে পাওয়া যাচ্ছে সামনে পাইন গাছের সারি কোথাও আবার আপেল বাগান এক অপূর্ব দৃশ্য এই জায়গাটি কাঙ্গন মার্কেট প্লেসের কাছাকাছি শ্রীনগর লে হাইওয়ে NH1 এর পাশে এই অপূর্ব প্রকৃতির কোলে যদি আপনি কিছু সময় বসে থাকেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে চারিদিকটা এত সুন্দর যেন কেউ তুলি দিয়ে এঁকেছে তাই হয়তো কাশ্মীরকে বলা হয় হেভেন অন আর্থ আমরা ওই দিক দিয়েই এলাম শ্রীনগর থেকে রাস্তাটি এসেছে এবং সোজা চলে গেছে সোনমার্গের দিকে জায়গাটি এতটাই সুন্দর আমরা এখানে দুদণ্ড সময় না কাটিয়ে পাস করে চলে যেতে পারলাম না যেখানে যেখানে গাড়িটা একটু থামছে সেখানেই প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করার আপ্রাণ চেষ্টা করছি ওই যে সাদা বরফ ওইগুলো গলে ঝোড়ার সৃষ্টি হচ্ছে এবং ঝোড়ার জল গিয়ে মিশছে ওই সিন্ধ নদীর সাথে ওই যে নতুন রাস্তা তৈরি হচ্ছে লেখা আছে ওয়েলকাম টু সোনমার্গ এটা ডান দিক দেখতে পাচ্ছেন আর বাঁ দিকে জজিলা পাশে যাওয়ার জন্য টানেলের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে আর একটু পরেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি গ্রিন গ্ল্যাম্পিং রিসর্টস সোনমার্গের মেন মার্কেট প্লেস থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার হবে নদীর পাড়ে প্রকৃতির মধ্যে যদি কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম উপযুক্ত ওই রাস্তাটি জজিলা পাশের দিকে চলে গেছে জজিলা গিরিপথটি সোনমার্গ থেকে প্রায় 15-20 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এবং এটি সড়ক পরিবহনের জন্য অন্যতম সর্বোচ্চ গিরিপথ এই পাশটি পেরিয়ে কার্গিল হয়ে লাদাখে ঢোকা যায় এই রাস্তাটি হচ্ছে NH1 এবং লাদাখের প্রতিরক্ষার জন্য
ভারতীয় সেনাবাহিনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ সোনমার্গ। সোনমার্গ অমরনাথ যাত্রার জন্য একটি বেস ক্যাম্প। চলুন এবারে রিসর্টটার ভেতরে যাওয়া যাক এবং টেন্টগুলো কেমন আপনাদের ঘুরিয়ে একটু দেখাই। ওই যে দেখুন পোলগুলো পোতা আছে, ওগুলো জিপ লাইনের জন্য। আপনি যদি অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোবাসেন তাহলে এখানে আপনি এটা এক্সপিরিয়েন্স করতে পারেন। আর ওই যে দূরে রাস্তাটি চলে গেছে ওটা সোনমার্গ মার্কেটের দিকে গেছে, আমরা ওই দিক থেকেই এসেছি। এই যে বিকট আওয়াজটি শুনতে পাচ্ছেন, পাশে হাইওয়ের কাজ হচ্ছে, ওটারই আওয়াজ। চলুন গিয়ে দেখি টেন্টগুলোর মধ্যে ব্যবস্থা কেমন এবং নদীটিকে সামনে থেকে কেমন লাগে। এখানে আসার সব থেকে ভালো সময় এপ্রিল থেকে জুন। এই সময় সারা ভ্যালিটা নানা রকম ফুলে ভরে যায়। জুলাই আগস্টে অমরনাথ যাত্রার জন্য একটু ভিড়ভাট্টা থাকে। এই টেন্টগুলি কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশন নয়, নিচে একটা সিমেন্টেড বেস আছে, তার ওপর টেম্পোরারিলি এই টেন্টগুলো লাগানো হয়েছে। এগুলো সুইস টেন্ট। এখানে মোট 12 টেন্ট আছে। অক্টোবর নভেম্বর অবধি এই টেন্টগুলো থাকে। এই জায়গাটি বরফ ভরে যাওয়ার আগে তখন ওইগুলো খুলে নেওয়া হয়। এই যে ডান দিকে রুমটি দেখছেন, এটা মূলত কাঠেরই তৈরি, একটা সাইড কংক্রিটে। এখানে রিসর্টের যারা দেখাশোনা করেন ওনারাই থাকেন। আর ওই যে দূরে টেন্টটি দেখতে পাচ্ছেন ওটা এখানে ডাইনিং এরিয়া। চলুন যাওয়া যাক নিচে, এবার টেন্টগুলোর ভেতরে গিয়ে দেখতে হবে কি কি আছে। এখানে বসেই নদীর দুদিকেই বরফের পিকগুলো দেখা যাচ্ছে। ডান দিকে জজিলা পাশের দিকে পিক, আর বাঁ দিকে সোনমার্গের দিকের পিকগুলো দেখা যাচ্ছে। সোনমার্গ বাজার এলাকাটা এখান থেকে প্রায় 1.5 মতো দূরে, আমরা ওদিক থেকেই এসেছি। আর জিওয়াস গ্লেসিয়ার যাওয়ার রাস্তাও ওদিকেই। এটা সিন্ধ নদী, ঝিলমের একটি শাখা নদী। রিসর্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে কাশ্মীরি চা কাওয়া। প্রত্যেকটি টেন্টের সামনে এরকম চেয়ার এবং টেবিল পাতা আছে, আপনি এখানে বসে রিল্যাক্স করতে পারেন। চলুন ভেতরে গিয়ে দেখা যাক টেন্টটি কেমন। এটা আমার লাইফের ফার্স্ট টাইম এরকম ভাবে টেন্টে থাকা। বাঁ দিকে একটা টেবিল আছে, ডাবল বেড, বেডের সাথে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর কর্নারে এক্সট্রা ব্ল্যাঙ্কেটসও প্রোভাইড করা আছে। ওই দিকের পার্টিশনের ওদিকটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াশরুম। এটা যখন আপনি ইউজ করবেন এরকম করে একটা বেল্ট দিয়ে অ্যাটাচ করা আছে, আপনি ওপেন করতে হবে, জিপ দেওয়া আছে। টেন্টগুলোর ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এগুলি ডাবল লেয়ার্ড। দরজা বা জানালাতে নেট লাগানো, যে কারণে কোনো মশা মাছি বা পোকামাকড়ের উপদ্রব দেখবেন না। বাঁ দিকে একটা টেবিল আছে, ওখানে সব চায়ের সরঞ্জাম রাখা আছে। চলুন এবার বাইরে বেরিয়ে যাই, দেখি নদীটা কেমন লাগছে এখানে। এবারে চলুন ওই দিকে গিয়ে কিছু পাথর সংগ্রহ করে আনি, স্মৃতি হিসেবে রেখে দেব। এখানে এক চাচাজি শীতের জিনিসপত্র বিক্রি করছিলেন, তো ওনার কাছে টুকটাক জিনিসপত্র আমরা দেখলাম। উনি পাশে কোনো গ্রামে থাকেন। চারিদিকে রোদ ঝলমল করছে, আমাদের বিকেলের চায়ের আসর বসেছে। কটা বাজে বলুন তো এখন? ঘড়িতে দেখি 6:45। আড্ডা দেওয়ার জায়গাটি বেশ সুন্দর, সামনে নদী, পাহাড়,
পাইন গাছ সব মিলেমিশে একাকার। রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, এখানে তাপমাত্রা প্রায় 7-8 ডিগ্রি হবে। তাই খাওয়া দাওয়ার পরে এখানে রিসর্টের লোকজন আমাদের জন্য বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। শনশনে ঠান্ডা হাওয়া বইছে, খুব বেশি সময় এখানে অপেক্ষা করা যায় না। একটু সময় আগুন পোহাবার পর যে যার টেন্টে ফিরে যেতে হবে। এইখানেই আমার তৃতীয় দিনের বিবরণী শেষ। এর পরের পর্বে থাকবে সোনমার্গের মূল আকর্ষণ থাজিওয়াস গ্লেশিয়ার। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আপনার যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব।